অন্যপক্ষে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্যপক্ষ তা খুঁজে দেখে। আত্মীয় স্বজনদের ভেতরে কোনো নারী যৌন নির্যাতনের শিকার হলে সেটি নিয়ে কথা বলা এক ধরনের ট্যাবুর মধ্যে পড়ে আমাদের দেশে। এ নিয়ে কথা বলার রীতি নেই, অথচ এ ধরনের ঘটনা প্রভাব ফেলে একজন নারীর জীবনব্যাপী। শুধুমাত্র সামাজিক লজ্জা আর ট্যাবুর কারণে এই ঘটনাগুলো সামনে আসে না। নিকটজনের যৌন হয়রানি করণীয় কি, আজকে আলোচনা করব অন্যপক্ষে এই বিষয়ে। সঙ্গে আছেন উন্নয়নকর্মী ফারহানা হাফিজ এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্টের মনোরোগ বিশেষজ্ঞ শারিকা তাসনিম। স্বাগত আপনাদের দুজনকেই। ফারহান হাফিজ, শুরুটা যেভাবে করছিলাম যে মূলত এই ঘটনাগুলো আসলে ট্যাবুর একটা ব্যাপার আছে, অন্য যৌন নির্যাতনের কথা সামনে এলেও পরিবারের কাছের লোকদের কথা সামনে আসে না, এটি একটি সামাজিক ট্যাবু। এবং সেই সাথে আমি বলছিলাম যে এটি জীবনব্যাপী, এক নারী অথবা ছেলে শিশু হতে পারে তার উপরে প্রভাব ফেলে। আপনি যদি শুরুটা করেন যে আসলে কী ধরনের প্রভাব ফেলে এবং এটা নিয়ে আসলে কথা না হওয়ার কারণ কি? ধন্যবাদ উর্মি। আসলে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি যে আমার মনে হয় এখানে আমরা যারা উপস্থিত আছি এবং বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বে নারীরা আসলে তাদের জীবনে বিশেষ করে শৈশব এবং কৈশোরকালে আপন একেবারে নিকট আত্মীয় দ্বারা যৌন নির্যাতন শিকার হয়নি বা হয়রানি শিকার হয়নি এমন নারী আসলে খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু এটা হয়তো আমাদের যে তথ্য বা আমাদের যে নির্যাতনেরও যে গবেষণাগুলো হয় সেখানে আসলে বিষয়টি খুব উঠে আসে না, তার কারণ নারীরা বা মেয়েরা ওই বয়সে যখন নির্যাতনের শিকার হয় তখন তো বলেই না, এবং যখন মানে একটু প্রাপ্তবয়স্ক হয় তখন আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা মুখ খুলতে, একটা হচ্ছে আমরা লজ্জা বোধ করি, কুণ্ঠিত বোধ করি, ভয়ও পাই, পাশাপাশি ভয়ের ব্যাপারটিও কিন্তু আছে। এখন এই যে আপনি বলছিলেন যে এটা দুটো বিষয়, যে এটা প্রভাবটা কি পড়ে এবং এটার কারণটা কি, প্রভাবে যাওয়ার আগে আমার মনে হয় কারণটা একটু আলোচনাটা করা দরকার। তার কারণ হচ্ছে যে কেন মানে আত্মীয় স্বজনকে আমরা বলি এবং এই আত্মীয় স্বজন কারা, আমরা যদি তাদের একটু দেখি, যেটা চাচা মামা ফুপা মানে যারা আছেন তাদের দ্বারা তো হচ্ছেন, দাদা নানা দ্বারা হচ্ছেন, এমনকি বাবার মাধ্যমেও কিন্তু যৌন নির্যাতনের ঘটনা ঘটে। এবং এই বিষয়টিতে একেবারে আমরা যে মানে আমরা আমাদের যেটা হয় যে আমরা আসলে এটাকে বিশ্বাস করতে চাই না, কারণ এটা তো আমাদের আকাঙ্ক্ষিত কোনো প্রত্যাশিত কোনো বিষয় না, যার জন্য আমরা এটাকে এটা নিয়ে মুখ খুলতে আমরা একটা লজ্জা বোধ করি, কারণ যৌনতার বিষয়টাই যেহেতু একটা লজ্জা এবং ট্যাবু, এবং যেখানে হচ্ছে আপন নিকটজনের দ্বারা হয় এবং কাদের দ্বারা হচ্ছে, যে এটা কিন্তু মানুষ ভয়ও পায়। এবং শৈশবকালে বিশেষ করে একেবারে শিশু বয়সে যে এই যৌন হয়রানি হয় নিকট আত্মীয় দ্বারা, সেখানে কিন্তু একটা ভয় প্রদর্শনেরও বিষয় থাকে। এবং অনেক সময় যেটা হয় যে পরিবার জানিয়ে যেরকম হচ্ছে কিন্তু তারা এই বিষয়টি নিয়ে মুখ খোলে না, কারণ পরিবারের একটা সম্মানের বিষয় আছে। এবং আপনি দেখবেন যখন ধর্ষণের যেমন শিকার হলে নারী সেটার সাথে যেমন পরিবারের সম্মান, এই যৌনতার বিষয়টার সাথে পরিবারের সম্মান, যে এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে যায় তাহলে শুধু সম্পর্ক খারাপ হবে বিষয়টাকে মাথায় রেখে কিন্তু করা হয় না, করা হয় যে এটার সাথে হচ্ছে হলো যে আমার সম্মানের বিষয় আছে, ওই মেয়েটি যে যৌন নির্যাতনের শিকার হয়েছে বাবা হোক ফুপা হোক চাচা হোক তার বিষয়টা সামনে হলে ওই মেয়েটির ওই নারীটির এবং হচ্ছে পরিবারের সম্মানহানি হবে। এই সম্মানহানির কথা চিন্তা করে আমরা এটাকে প্রকাশ করি না এবং কোনো রকমের আইনি প্রক্রিয়ার দিকে যাওয়ারও আমরা চেষ্টা করি না। এমন কি যেটা হয় যে আমি অন্য কোনো বিহিতে না গেলাম তাকে যে ওয়ার্ন করা হবে আমি জেনে পরিবারের পক্ষ থেকে যে আমার মেয়েটি বা আমার কন্যাটির বা আমার পরিবারের শিশুটির বা নারী সদস্যটির সুরক্ষা আমার একটা দায়িত্ব, সেই কথা ভেবে যিনি আমি যদি জানছি যে তাকে অ্যালার্ট করা সেটাও করা হয় না। এবং আরেকটা হয় যে অনেক সময় পরিবার হয়তো সচেতন কিন্তু ওই শিশুটি বা ওই মেয়েটি নির্যাতনের বা ছেলেটির যা হয় ছেলেটির ছেলেরাও হচ্ছে, তো সেটা হচ্ছে তাকে সেইভাবে প্রস্তুত করা হয় না যে সে বিষয়টি কি বলবে, কারণ এটা নিয়ে একটা ভয় আছে, এটা নিয়ে একটা লজ্জা আছে। এবং আমরা তো আমাদের নিজেদের শরীর সম্পর্কে বুঝি না, নিজের শরীরের উপর আমাদের যে অধিকার আমাদের যে নিয়ন্ত্রণ সেটা সম্পর্কে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় না, বলে একটা বাচ্চা অনেক সময় জানেও না যে এই একটা যে কত ভয়াবহ একটা অপরাধ,
সেটা তাকে সেই পারিবারিক শিক্ষাটা বা সচেতনতা নাই বলে সে অনেক সময় বুঝতে পারে না। এবং এই এখান থেকে যেটা একটা একটা ব্যাপার হয় যে না বোঝার কারণে, না জানা থাকার কারণে, ভয়ের কারণে, বলতে না পারার কারণে সে কিন্তু এটাতে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে যদি বলেন যে বিষয়গুলো কিরকম প্রভাব ফেলে একটা মানুষের জীবনে, নারী বা পুরুষ দুজনই হতে পারে, মানে ছোটবেলায় যখন এরকম ঘটনার শিকার তারা হন। ধন্যবাদ উর্মি আপু। আসলে তাই, মানে আমাদের দেশে এখনো পর্যন্ত এই জায়গাটা অনেক ট্যাবু। ফারহান আপু যেমন বললেন যে মানুষ আসলে মুখ খুলতে চায় না, বা আমরা ছোট থেকেই আসলে শিখে আসি বা মেয়েদেরকে শেখানো হয় যে মনের কথা অত খুলে বলতে নেই, বা যদি আরো হয় যে সেটা কষ্টের কথা, চুপ করে থাকো, সেই জায়গাটাই তোমার জন্য ভালো হবে। আর এই জাতীয় যে নির্যাতনগুলো সেগুলো তো আরোই বন্ধ থাকে, কারণ পরবর্তীতে কিভাবে বিয়ে দেবে, কিভাবে কি হবে, মানুষ কি হবে, সেই জায়গাগুলো চিন্তা করতে থাকে। কিন্তু একটা শিশু হোক অথবা একজন নারী হোক, যখন এই অসুবিধাগুলোর মধ্য দিয়ে যায়, শুধু যে তার শারীরিক অনেক অসুবিধা হয় তা না, সবচেয়ে বড় যে জায়গাটা তার আসলে মনটা ভেঙে যায়। এবং দেখা যায় যে একটা শিশু বিশ্বাস করতে শেখে, একটা নারী বিশ্বাস করতে শেখে, সেই জায়গাটা ভেঙে যায়। তো তখন আসলে সে আর বিশ্বাস করতে পারে না মানুষকে, যে আমি একে মানুষ করবো, এ তো আমার বাসারই মানুষ, আমার পরিবারেরই সদস্য, তাকেই আমি বিশ্বাস করতে পারছি না, তো আমি আরেকজনকে আসলে কিভাবে বিশ্বাস করব। তো দেখা যায় যে সে বিশ্বাস করছে না, প্রতিদিন দেখা যাচ্ছে যে একটা ভয়ের মধ্যে তার থাকতে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভয়ের মধ্যে থাকে। এবং একটা সময় এই ভয় এবং এই কষ্ট নিয়ে সে কিন্তু প্রচণ্ড আসলে হতাশার মধ্যে চলে যায়। দেখা যায় যে সে কোনো কিছু করছে না, কোনো কিছুতে আগ্রহী হচ্ছে না, আবার অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে, অনেক রেগে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, একটা ডোন্ট কেয়ার ভাব তার মধ্যে থাকছে। এবং অনেকেই দেখা যাচ্ছে যে যখন হয়তোবা যদি টিনেজ বয়সে হয় অথবা ছোট থেকে এরকম চলতে আসে, তো তখন দেখা যায় যে 12-13 বছর বা 15 বছর বয়স হয়ে যায়, সেক্ষেত্রে তখন দেখা যায় কি বিভিন্ন ধরনের নেশাদ্রব্যের মধ্যেও কিন্তু তারা চলে যাচ্ছে, যে আমার আসলে পরিবার তো আমাকে ভালোবাসছে না, আমার আসলে কেউ নেই, তার মানে আমার আসলে আমি যা ইচ্ছা তাই করতে পারি। তো সেক্ষেত্রে তারা দেখা যায় যে অনেক সময় কোনো খারাপ সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কোনো খারাপ কাজ করে ফেলছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে আছেন যারা দেখা যায় যে পুরুষ, তারা পরবর্তীতে নিজেরাও নিপীড়ক হয়ে যাচ্ছেন, অর্থাৎ তারাও দেখা যায় যে এই জায়গাটার প্রতি অনেক সময় হচ্ছে যে আমি ছোট থেকে পেয়ে এসেছি এরকম করে, তার মানে তার প্রতিও তার মধ্যেও একটা ক্রোধ জন্মে থাকে যে আমিও এরকম নিপীড়ক হয়ে যাব। তো এই জায়গাটাও কিন্তু দেখা যায়। তো সেক্ষেত্রে আসলে, আর সুইসাইডের কথা যদি বলি, অনেকেই আছেন যে একদম কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমার পরিবারে যেখানে আমার জায়গা নেই সেখানে আসলে আমার বেঁচে থাকার কিছু নেই, এরকম অনেকেই দেখা গেছে যে এর পরে কিন্তু আত্মহত্যার মতন একটা ঝুঁকিপূর্ণ কাজ সে করে ফেলছে। তো এই জায়গাগুলো আসলে অনেক বড় একটা প্রভাব, যে যা কিনা তাকে মানে পুরো জীবন ভর আসলে টেনে নিয়ে যেতে হয়। আমি আমি আবারও আসবো আপনার কাছে ফারহানা হাফিজ। একটা বিষয় হচ্ছে যে আপনি বেশ কিছু সম্পর্কের কথা বলছিলেন, একেবারে রক্তের সম্পর্কের বা আত্মীয়র মধ্যে, এবং আপনি বলছিলেন যে আমরা এই বিষয়গুলো প্রত্যাশিত নয়, মানে একদম বিয়ন্ড দ্য ইমাজিনেশন, আমরা এটা কল্পনায় আনতে পারি না, যার কারণেই এই বিষয়গুলো স্বীকার করতে আমাদের এত কষ্ট হয়। এই ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের আসলে ভূমিকা কী হওয়া উচিত সেই শিশু কন্যাটিকে অথবা শিশু পুরুষটিকে সহায়তা করার জন্য? বা সবার আগে আমরা যদি বলি যে নিরাপত্তা ভাঙা বা ব্রেকিং দ্য সাইলেন্স যেটিকে বলি, সেই আইস ব্রেকিংটা কীভাবে আসলে করা যেতে পারে, সেই পথ নির্দেশনা যদি বলেন একটু। জি, আমি ওই ওই জায়গাটাতেই বলছি যে দুটো প্রভাব, অনেকগুলো প্রভাব, যে সবচেয়ে যদি যদি মোটা দাগে প্রভাব বলি, কারণ ভূমিকাটা নির্ধারণ কেন পরিবারের খুব জরুরি এবং পরিবারের ভূমিকাটা অনেক বেশি একটা এই এই জায়গাটা থেকে উত্তরাতে একটি মেয়েকে, একটি শিশুকে সহায়তা করতে পারে, কারণ হচ্ছে হলে এই এতে দুটো হয়, একটা হচ্ছে যে মানুষের প্রতি কিন্তু খুব ঘৃণা বোধ তৈরি হয় এই জায়গাটা থেকে, আর একটা হচ্ছে যে নিজের উপর যে অবিশ্বাস করতে শুরু করা, মানে আমার শরীরটাকে আমার একটা কি বলবো যে আমার শরীরটাকে একটা, হ্যাঁ, বোঝা মনে করার যে মানসিকতা, এবং এটার একটা জীবনব্যাপী যে প্রক্রিয়া। তো প্রথম দায়িত্ব হচ্ছে পরিবারের, এই যে আমি যেটা বলছিলাম যে আমরা কেন এটাকে বলি না, কারণ এটা আমাদের কাছে খুব অপ্রত্যাশিত, আমরা আকাঙ্ক্ষার মধ্যেই আমাদের থাকে না যে এরকম আমার বাবা আমাকে যৌন হয়রানি করতে পারে, আমার চাচা, আমার ফুপা, আমার মামা করতে পারে, আমার বড় ভাই করতে পারে।
তো এই যে জায়গাটা, এটাই প্রথম কথা যে যৌন নির্যাতন যে নারীকে দমিয়ে রাখা, নিয়ন্ত্রণ করার এটার একটা উইপন বা এটা হয়, এই বিষয়টা ওই শৈশব কাল থেকে কোচিং ভাবে না হলো যে এটা একটা এটা দ্বারা আমি শিকার হতে পারি। প্রথমত হচ্ছে তাকে হচ্ছে ইনফরমেশনটা দেয়া এবং এটা তার প্রতি কোনো তার নিজের নিজস্ব কোনো অন্যায় না, এটা হয় যিনি করছেন এটা তার অপরাধ। এই ইনফরমেশনটা প্রথম থেকে শিশুদেরকে এই যে ব্যাড টাচ গুড টাচ কোনটা এটা যে আমরা এখন বলছি, এবং এটা পরিবার থেকে আসতে হবে। এবং প্রথম কথা হচ্ছে যে তাকে সুরক্ষার জন্য যে তাকে ওইভাবে তৈরি করা যে আমি মানে বা মার অন্তরালে বা লোক চোখ মানে একটা পাবলিক প্লেস বা যেখানে অনেক বেশি মানুষ থাকে তার বাইরে আমি এই মানুষগুলোর সাথে কোনো জায়গায় আলাদা আলাদাভাবে অনেক সময় করে কি চকলেট খাওয়াতে নিয়ে যাওয়া বা তাকে একটা প্রলোভন দেখিয়ে আলাদা আইসোলেটেড করে ফেলা হয়। এবং আপনি দেখবেন এই ঘটনাগুলো ঘটে কিন্তু কোনো একটা বিয়ের অনুষ্ঠান বা মানে আড়ালে নি আড়ালে তাকে ফারহাবিজ আমি আরেকটু বিস্তারিত যে আমি একটু বিস্তারিত শুনবো, একটা বিরতি থেকে ফিরে এসে আবারো আপনার কাছে ফিরবো, আপনি যেখানে শেষ করেছেন সেখান থেকে আলোচনা ফিরবো। অন্যপক্ষে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত অন্যপক্ষে। আজ কথা বলছি নিকটজনের যৌন হয়রানি করণীয় কী এই বিষয়ে। আমি ফারহান হাফিজ আপনার কাছে ফিরবো, আপনি যেখানে ছিলেন সেখানে। তার আগে সারিকা আপনার কাছে জানতে চাই যে বিষয়গুলোকে প্রতিরোধ করার জন্য কী করা যেতে পারে। ধন্যবাদ আপু। প্রতিরোধের জন্য প্রথম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে মানে সচেতনতা, অ্যাওয়ারনেসের যে জায়গাটা, কারণ এটা পরিবার থেকেই শুরু হতে হবে। কারণ পরিবারের মানুষরাই তো দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে আমাদেরকে চুপ করিয়ে দিচ্ছেন অথবা দেখা যাচ্ছে এই জায়গাটায় তারা আসতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে আসলে তাদেরকে একটু সচেতন হতে হবে এবং আপা যেরকম বললেন যে ছোট থেকে আসলে শেখাতে হবে গুড টাচ ব্যাড টাচের যে ধারণাটা আছে, প্লাস মন খুলে কথা বলার যে জায়গাটা সে যেন বলতে পারে। তো অন্যান্য বিষয়ে যদি আসলে না বলতে পারে, এই যৌন হয়রানির বিষয়টা এত বড় একটা জিনিস কিন্তু হুট করে একদিন ঘটে গেলেই সে আসলে প্রাণ খুলে বলতে পারবে না। এছাড়া দেখা যায় যে বিভিন্ন রকমের কিন্তু হয়তোবা তারা অনেক ধরনের হুমকির সম্মুখীন থাকে যে বলে দিলে তোমার বাবা মাকে কিন্তু মেরে ফেলবো, বলে দিলে কিন্তু তোমার বাবা মার ক্ষতি করে ফেলবো। তো তখনও তারা কিন্তু খুব ভয় পেয়ে যায়। তো তাদের কিন্তু এই আচরণগুলো একটু খেয়াল রাখতে হবে যে একটা শিশু বা একটা বাচ্চা আসলে নর্মাল যেরকম ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল, সেটা আসলে আমরা পাচ্ছি না। হয়তোবা সে চুপ করে আছে, কখনো কাঁদছে, কখনো রেগে যাচ্ছে, কাউকে দেখলে সে ভয় পাচ্ছে বা কারো কাছে সে যেতে চাচ্ছে না। তার মানে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। দরকার হলে তাদের জন্য মানসিক স্বাস্থ্য আছে, অন্যান্য ব্যবস্থা আছে, অর্থাৎ খুলে বলার যে জায়গাটা, এবং বাবা মার একটা সাহস দিতে হবে যে তারা আসলে আছে তার সাথে এবং যে কোনো অবস্থাতেই আছে, এবং পরিবারের অন্যান্য যারা আছেন তাদেরকেও এই বিষয়টা অ্যাওয়ার করতে হবে। কেমন, অর্থাৎ সচেতনতার জায়গাটা একটু বাড়াতে হবে। পাশাপাশি যদি বলি যে একটু মিডিয়া বলেন বা হচ্ছে যে অন্যান্য জায়গা বলেন, সেই জায়গাগুলোতেও না আমাদের আসলে প্রচার করতে হবে, তাহলে মানুষ আসলে বুঝবে জিনিসটা, জানবে, এবং যখন তারা দেখবে তখনই তো তারা আসলে তাদের মনের মধ্যে একটা শক্তি হবে যে না এটা করা যায়। জি ফারহান হাফিজ, আপনি যেখানে ছিলেন যে কিভাবে আসলে ঘটনাগুলো ঘটে সেই বিষয়গুলো বলে নিলে তাহলে আসলে প্রতিরোধের ব্যাপারগুলো বলতেও সুবিধা হয়, যেখানে ছিলেন আপনি যে বিয়ে বাড়িতে বা এরকম কোন জায়গা আলাদা করে যেটা হয় আলাদা করে ফেলা হয় এবং এক ধরনের আদরের ছলে। এবং এটা সবচেয়ে বেশি হয় দেখবেন যে যেই বয়স্করা বা যে আত্মীয় স্বজনরা একটু দূরে দূরে থাকে বিষয়টা না, খুব বাচ্চাদেরকে আদর করছে, এই আদরের নামে কিন্তু তাদেরকে আসলে ওই সুযোগটা নেওয়া হয়। এবং দেখবেন যে যেটা বলছিলেন যে বাচ্চাদেরকে আসলে বোঝানো, তো একটা তো হয় তাদেরকে ইনফরমেশন দেয়া, বাবা মার সচেতনতা একটা বড় জায়গা, কারণ বাবা মাকে বুঝতে হবে যে এই যে আমি মেয়েটিকে সাহস দিব, মানে একটা 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 মা একটা মেয়েকে মেয়ে সন্তানকে বা ছেলে সন্তানকে তো বটেই, মেয়ে মেয়ে সন্তানের যেহেতু ঘটনাটি বেশি হয়, সেক্ষেত্রে যে তাকে সবসময় নিরাপদ শুধু আশ্রয়ের ব্যাপারটা না, তাকে একটা ধরনের অভয় দেওয়া যে তোমার এই কাজটা আসলে তোমাকে প্রতিবাদ করা বা এই ঘটনাগুলো যে অন্যায় তোমার উপর হচ্ছে সেই বিষয়টা, ওই মানসিক মনোবলটা ছোটবেলা থেকে আসলে দেয়া উচিত। এবং ওই ওই ব্যাপারটা যে এদের সাথে শুধু ওখানে যাবে না বা মিশবে না বিষয়টা তা না, যদি এরকম কিছু হয় তাহলে হচ্ছে এখন কিন্তু শেখানো হয় বাচ্চাদেরকে যেটা জোরে চিৎকার দিতে হবে, তাকে সাউন্ড করতে হবে, কোনো একটা সিগনাল দিতে হবে যে আমার উপর এরকম একটি আক্রমণ বা এরকম একটি আঘাত হচ্ছে, যাতে পাশে যারা আছেন তারা
অ্যালার্ট হন। আর পাশাপাশি আরেকটা জিনিস আমার আমার যেটা মনে হয় যে ছেলে মেয়েদেরকেও মানে ছোটবেলা থেকে মেয়েদেরকে বিশেষ করে যৌনতার ব্যাপারটা নিয়ে যদি আমরা এই যে তার যে আত্মবিশ্বাসের জায়গাটা দেখবেন যে সবসময় একটু নরম দেখতে কোমল যাদেরকে মনে হয় স্নিগ্ধ মনে হয় যাদেরকে এরকম বাচ্চাগুলোকে কিন্তু বা শিশুদেরকে টার্গেট করা হয় যারা একটু কি বলবো যে ইন্ট্রোভার্ট থাকে দেখে মনে হয় যে তারা হয়তো কাউকে বলবে না। তো সেই যে জায়গাটা এই যে বাঁধটা ভাঙা যে আমার নিজেকে এক ধরনের কি বলবো একটা খোলসের মধ্যে রাখার এই যে আমরা তৈরি করি বাচ্চাদেরকে এই জায়গাটা থেকে কিন্তু তার যৌন নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা বিশেষ করে ছোটবেলায় আমি বলবো যে বা যৌন হয়রানির বেড়ে যায়। তো এই যে জায়গাটা মানে বাচ্চাদেরকে দেখে যে আমি 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 যে পাওয়ারফুল আমি যে আমরা যে এম্পাওয়ারমেন্টের কথাগুলো নানা খুব মানে বুকিশ বা একাডেমিক কথা বলি বড়বেলায় কিন্তু ছোটবেলা থেকে এগুলোকে তাদের মতন করে শেখানো যেটা আমি খুব আমার নিজের মেয়ের ক্ষেত্রে বলি যখন ছোটবেলা থেকে তাদেরকে বলা আছে মানে বলা আছে এবং তাদের কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা ব্যাপার যে অন্যকে জানান দেয় যে তুমি যা কিছু করে আমার সাথে পার পেয়ে যাবে না। এই কনফিডেন্সটা আসলে ছোটবেলা থেকে ছেলেদেরকে আমরা দেই কিন্তু আমরা কিন্তু মেয়েদেরকে দেই না বলে তারা কিন্তু এই বিষয়টা ওই যে ওই অভ্যাসটা হয় না বলে সে কিন্তু বাবা মার কাছে লুকিয়ে ফেলে বা বলতে চায় না। তো সেই সাহসটা বাবা মার এখানে বাবা মার ভূমিকাটা একদম 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 খুব ভালো একটা জায়গা আপনি তুলে ধরেছেন যে একেবারে ছোটবেলা থেকে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছুতে এক ধরনের শিক্ষা দিয়ে দেওয়া জানিয়ে দেওয়া যে যা কিছু করা হোক পার পাওয়া যাবে না। ধন্যবাদ সারিকা তাসিম এবং ফারহান হাফিজ, আবারও আপনাদের সাথে নিশ্চয়ই কথা হবে। অন্য পক্ষে এই ছিল আজকের মতো ডিবিসির সঙ্গে থাকুন।